নমস্কার বন্ধুগণ সবাইকে স্বাগত ডেলি নিউজ ইউটিউব চ্যানেলে আজকে সতেরোই মার্চ এবং পরের দিন আঠেরোই মার্চ এই দুদিন কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় ওয়েদার ঠিক থাকবে সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি যেটা দেখা যাচ্ছে পশ্চিমী সঞ্জা কিন্তু একদম পুরোভাবে যায়নি আবার নতুন পশ্চিমী সঞ্জা তৈরি হচ্ছে এবং ঘূর্ণবাতের জোরে কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন দার্জিলিং সহ কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে তো আজকের দিনটা হয়তো সেখানে ঠিকঠাক থাকবে কিন্তু কালকে থেকে আবার কিন্তু আকাশ মেঘলা করে আসবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রইল কলকাতায় কলকাতায় কিন্তু এমনই গরম হালকা হালকা বজিয়ে থাকবে কিন্তু সন্ধ্যাবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু কালকে থেকে কিন্তু একটু ওয়েদারটা ঠিক থাকবে কিন্তু উনিশ তারিখের পর থেকে কিন্তু আবার প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আর যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কী হবে যেমন আলিপুরদুয়ার বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণবাতের জেরে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার জেরে এখানে কিন্তু উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং প্রচুর জল জলীয় বাষ্পের পরিমাণে কিন্তু এখানে হালকা বৃষ্টি এবং গরমও দেখা দিতে পারে তো কলকাতা সহ বিভিন্ন জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে রয়েছে যেটা মানুষকে চাষি ভাই বন্ধুদের সাবধান থাকতে লাগবে অর্থাৎ ইটভাতার লোকেদেরও ভাই সাবধানে থাকতে লাগবে কারণ তাদের এই গরম কখন গরম পড়ছে কখন বৃষ্টি পড়ছে তারা কিন্তু অত সহজে বুঝতে পারছে না তার কোনো কারণে কিন্তু চাষি ভাই এবং ইটভাটার ভাইদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে তো অবশ্যই তাদের সাবধানে থাকতে হবে এবং যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু আবার নতুন করে আসছে এটাই রেহাই নয় আবার নতুন করে বৃষ্টির জেলে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটা এত বেশি রয়েছে তো অবশ্যই আপনার ওয়েদার রিপোর্টটাতে সন্তুষ্ট হয়েছেন তো এমন টাইপের আরও ওয়েদার রিপোর্ট পাওয়ার জন্য আমাদের ডেলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এমন অনেক রিলেটেড ওয়েদার নিউজ এবং আপডেট আপনারা আমাদের চ্যানেলে থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আজকের জন্য এটুকুন ততক্ষণ জয় হিন্দ বন্ধুমাত্র